গাছ আমার বড় প্রিয় জানো, কারণ ওরা কথা বলতে পারে না। কথা কি, আওয়াজই করে না। আমি ভাবি মাঝে মাঝে ওদের কি ইচ্ছে করে না একে অপরের সঙ্গে কথা বলতে, একে অপরকে বুঝতে। সারাক্ষণ চুপটি করে নিজেদের মধ্যে কি করে কে জানে। আজকে ফ্রেশলি ব্রুডে কথা বলবো স্বস্তিকা মুখার্জির নতুন ফিল্ম তাসের ঘরের ব্যাপারে। শুরু করার আগে যেটা না বললেই নয়, প্রতি উইকে নতুন নতুন ফিল্মসের ব্যাপারে জানতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব টু দ্য সিনেমাজিক কসমস অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। গল্পটি সুজাতার। সুজাতা একজন হোম মেকার, সারাদিন রান্নাবান্না আর ঘরের কাজেই তার দিন কেটে যায়। এইসবের মধ্যে সে তার একটা অন্য দুনিয়া গড়ে তুলেছে, যেই দুনিয়ায় ঢোকার অধিকার সবার নেই। সেই দুনিয়ায় একা সময় কাটাতে পছন্দ করে, জনমানবের থেকে দূরে, আরেক কথায় যাকে বলা হয় ইন্ট্রোভার্ট। সুজাতার এই দুনিয়ারই এক ঝলক আমরা দেখতে পাই তাসের ঘর ফিল্মটাতে। রান্নার প্রতি আমার একটা অন্যরকম টান আছে সেই ছোট্টবেলা থেকে। রান্না বান্না ছাড়া না আমার আরও একটা জিনিস খুব টানে, গন্ধ। সব কিছুর মধ্যে একটা গন্ধ পাই আমি। গল্পটির সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো তার ট্রিটমেন্ট। ফোর্থ ওয়াল ব্রেক বাংলা সিনেমায় খুবই ইউনিক আর রিফ্রেশিং। এর আগে আমরা হলিউড আর বলিউডের প্রচুর মুভিজে ফোর্থ ওয়াল ব্রেক করতে দেখেছি, কিন্তু খুব কমই এমন মুভিজ আছে যারা এটা সাকসেসফুলি পুল অফ করতে পেরেছে। ফোর্থ ওয়াল ব্রেকের কথা বললেই মাথায় আসবে ডেডপুল বা খুব রিসেন্ট বার্ডস অফ প্রে। বাট বাংলা সিনেমায় এই টেকনিক খুব কম এক্সপ্লোর করা হয়েছে। কোনো ক্যারেক্টারের ডিরেক্টলি ক্যামেরায় তাকিয়ে অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করা বাধ্য করে একজন ভিউয়ারকে সেই গল্পে ইনভেস্ট করতে, কিন্তু অনেক মুভিজ এটাকে একটা গিমিক হিসেবে ইউজ করে। তাসের ঘরের ক্ষেত্রে ইট ওয়ার্কস। ফিল্মটা মাত্র 45 মিনিটসের আর প্রবাবলি আমার জীবনে সবচেয়ে দ্রুত কেটে যাওয়া 45 মিনিটস। আমিও একাই থাকি আমার বাড়িতে বেশিরভাগ সময়। একা মানে একদম একা, সরি না একদম একা নয়। ডিরেক্টর সুদীপ্ত রয়ের ক্লেভার স্ক্রিন প্লে আর সাহানা দত্তার হোলসাম স্টোরি অ্যান্ড ডায়ালগস সেই রাইট স্কোপটা দেয় স্বস্তিকা মুখার্জির মতন একজন পাওয়ারফুল অ্যাক্টরকে টু শাইন থ্রু দ্য পার্ট। ইটস এ ওয়ান ওম্যান শো আর স্বস্তিকা ইজ ইন এভরি ফ্রেম। বাট এক সেকেন্ডের জন্য আপনি বোর হবেন না। শি মেক সুজাতা হার ওন, ওয়েয়ার্স হার লাইক এ স্কিন। নোয়িং দ্য ইনক্রেডিবল অফ এ ওম্যান শি ইজ ইন রিয়েল লাইফ, কিছু জায়গায় মনে হবে শি ইজ জাস্ট বিং হার সেলফ। আমরা সবাই জানি দ্য রেঞ্জ অফ ইমোশন শি ক্যান পোট্রে। একটা সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে শিল গো ফ্রম বিং ফানি অ্যান্ড ইনোসেন্ট টু ড্রামাটিক অ্যান্ড ইন্টেন্স। ওই আমার পাশের বাড়ির মেয়েটা আসে মাঝে মাঝে গপ করতে, কত কথা ওর বাবা। যারা এত কথা বলে তাদের আমার মোটে পছন্দ হয় না। মাঝে মাঝে মনে হয় ওকে একবারে চুপ করিয়ে দিই। কতবার কত রকম করে বোঝাবার চেষ্টা করেছি যে ওর সঙ্গে আমার গপ করতে ভালো লাগছে না আর কথা শুনতে ইচ্ছে করছে না। What complements a performance is the tonality of the film. It's simplistic yet unsettling to watch. Filmta dekhte dekhte kichu jaygay apnar mukhe darun ekta hashi thakbe, abar hotat poro muhurte apni bhuru kuchke felben. Onek serious issues jerokom domestic violence, extramarital affair, marital rape ke khub simplistic bhabe tule dhora hoyeche ei filme. Almost like it's deliberately calling out the society bochorer por bochor ghote asha ottachar ke normalize korar doshe. আমার হাজবেন্ডের অবশ্য এইসব ভালো লাগে না। ওর যে কি ভালো লাগে কে জানে, আমাকে অন্তত ভালো লাগে না এইটুকু জানি। আমার সঙ্গে কথা বলে না। সেই একদিকে ভালোই হয়েছে বলুন, বেশি কথা বললে তো আবার আমি বিরক্ত হই। দিস ফিল্ম ওয়াজ শট ডিউরিং দ্য লকডাউন, সো পুরোটাই ইনডোর শুট। বাট আয়ান সিলের অ্যাস্থেটিক সিনেমাটোগ্রাফি ইজ আই সুদিং অ্যান্ড বিউটিফুল টু লুক অ্যাট। Also, I'm assuming the toughest and the most challenging part was to stitch the film together. So, a big shout out to the editor, Pavitra Jana. সবশেষে যদি আপনি একটু অন্যরকম কিছু দেখতে চান, watch this. The best way to spend an hour this weekend. Filmmaking is tough, especially যখন প্যান্ডেমিকের জন্য রিসোর্সেস খুব লিমিটেড। একটা ফিল্মের পিছনে প্রচুর লোক খাটে। তাই আমি চেষ্টা করি আমার রিভিউর মধ্যে দিয়ে ওদের হার্ডওয়ার্ককে অ্যাকনলেজ করার। আপনাদের কাছেও একটাই রিকোয়েস্ট, ভালো কন্টেন্ট কনজিউম করুন আর ভালো কাজকে সাপোর্ট করুন। ইউ ক্যান ওয়াচ তাসের ঘর অন হইচই।
আমিও কথা বাড়াই না, ওর মতন থাকে আমি আমার মতন। আমার গাছেরা যেমন থাকে একা একা, Hey guys, if you like this video, don't forget to like, share and subscribe to the Cinemagic Cosmos. And press the bell icon so you are notified every time we upload new content. Also, for more movie updates, follow us on Instagram @thecinemagiccosmos. Link in the description.